শেখ জামালের 232 রানের টার্গেট টপকাতে তখন প্রাইম ব্যাংকের দরকার 3 রান। উইকেটে মোহাম্মদ মিঠুন অপরাজিত 30 রানে 80-এর উপর স্ট্রাইক রেটে খেলছেন, তবুও 3টা রান করতে মিঠুনের যেন অনীহা। একের পর এক ডিফেন্ড করছেন, শর্ট পিচ বলও ডিফেন্ড করে উইকেটেই রাখছেন মিঠুন। কেন জানেন? কেননা উইকেটের অপর প্রান্তে তখন আছেন শাহাদাত হোসেন দীপু, আর দীপুর 50 হওয়ার আগে ম্যাচ শেষ না করতেই এত বাহানা মিঠুনের। পরের ওভারে দীপু স্ট্রাইকে গেলেন, প্রথম বল ব্যাটে ছোঁয়াতে না পারায় 50 আর ম্যাচ শেষ হওয়ার অপেক্ষা আরও বাড়ল। ওই ওভারের দ্বিতীয় বলেই কাট করে থার্ডম্যান দিয়ে বল সীমানা ছাড়া করেছেন দীপু। ৪৮ থেকে 52 টুর্নামেন্টে দীপুর দ্বিতীয় 50, আর দীপুর ওই বাউন্ডারির মারেই প্রাইম ব্যাংকও জিতেছে 8 উইকেটের বড় ব্যবধানে। রবিবার দীপুর 50-র আলাদা কোনো মাহাত্ম সম্ভবত নাই, কেননা দীপুর আগেই তামিম আর বিজয়ের জোড়া 50-তে ম্যাচ প্রায় পকেটে পুরোই রেখেছিল প্রাইম ব্যাংক। তবে পুরো টুর্নামেন্টের কথা বিবেচনায় আনলে প্রাইম ব্যাংকের ভালো করাই দীপুর অবদান অনস্বীকার্য। টুর্নামেন্টে 13 ইনিংসে 489 রান করেছেন দীপু, নামের পাশে আছে 83-এর হ্যান্ডি স্ট্রাইক রেট এবং প্রায় 45-এর গড়। এমন পরিসংখ্যানে ডিপিএল এর সেরা রান সংগ্রাহকদের লিস্টে শাহাদাত হোসেন দীপু আছেন 8 নম্বরে। সবশেষ বিপিএল এ দল পাননি দীপু, বাইরে বসেই দেখতে হয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট। কিন্তু ডিপিএল এ খেলার সুযোগ পেয়েছেন টুর্নামেন্টের হেভিওয়েট দলগুলোর ভেতর একটাতে, আর প্রাইম ব্যাংকে কোচ হিসেবেও পেয়েছেন দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। এমন কোচ পেয়ে দীপু সেই সুযোগটা হাতছাড়া করতে চাননি, সালাউদ্দিনের কাছে শিখতে চেয়েছেন, আর কোচও এমন ছাত্র পেয়ে শিখিয়ে দিয়েছেন টুকিটাকি জিনিস। তামিম ইকবাল টুর্নামেন্টের শুরুতে না থাকায় ব্যাংকের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন শাহাদাত দীপু। ধারণা করা হচ্ছিল তামিম ফিরলে দল থেকে বাদ যাবেন দীপু। তামিম ফিরেছেন, দীপু ওপেনিং পজিশনও হারিয়েছেন, তবে দলের জায়গাটা ঠিকই ধরে রেখেছেন এই ডানহাতি ব্যাটার। এখন তো বরং দায়িত্ব আরও বেড়েছে নিজের পারফরমেন্স দিয়ে প্রাইম ব্যাংকের নম্বর 3 ব্যাটার শাহাদাত হোসেন দীপু। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। 2020-এ বাংলাদেশ দল যখন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে আসলো, তখন নিজেদের ব্যাটিং দিয়ে আলাদা করে নজর কেড়েছিলেন ওই দলের মাহমুদুল হাসান জয় আর শাহাদাত হোসেন দীপু। জয় ইতোমধ্যে জাতীয় দলে খেলছেন, টেস্টে দেশের প্রথম চয়েস ওপেনারও এখন জয়। জয় ছাড়া ওই দলের আরও কয়েকজন জাতীয় দলে ডেবিউ করেছেন ইতোমধ্যেই। সতীর্থদের ভিড়ে আলোচনায় তেমনভাবে ছিলেন না দীপু, কিন্তু এই ডিপিএল যেন দীপু রিডেমশনের সিজন। ডিপিএলে নিজেকে নতুনভাবে চেনাচ্ছেন দীপু, আর এমন পারফরমেন্স বজায় রাখতে পারলে শীঘ্রই জাতীয় দলেও হয়তো দেখা যাবে সদাহাস্যজ্জ্বল এই তরুণকে। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেঞ্জি।